আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে যে পেশেন্টটা অপারেশনের যে পূর্বে সর্বশেষ যখন খাবার খেয়েছিল, অ্যানেস্থেসিয়া ফুল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তার অ্যাসপিরেশন হয়েছিল। 5 বছর বয়সের আইয়ান স্বামী, তার ফাদার এখানে উপস্থিত আছেন। আমরা দেখলাম যে তার ব্যাপারে আমি জানলাম যে তার চাইল্ডহুড অ্যাজমা ছিল, এবং তাকে তার প্রসিডিউর করতে নেওয়ার আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজ এবং ইনহেলার দেওয়া হয়েছিল, যতটুকু আমি জানি। আপনার ওর বাবা স্বামী বলতে পারবেন যে আমি সঠিক বলছি কিনা। তাকে ওয়েটিং রুমে প্রসিডিউর করার আগে ইনহেলার এবং নেবুলাইজ করা হয়েছিল। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে যে শিশুটির বা যে রোগীর আমরা সার্কামসেশন করব, তার মানে হচ্ছে সেই সেই শিশুর ক্ষেত্রে যে চিকিৎসক বা যারা যে তিনি এই প্রসিডিউরটা করেছিল তারা তাদের দায়িত্বে অবহেলা কোনো ভাবেই এড়াতে পারবে। কারণ হচ্ছে এই ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে রোগীর হিস্ট্রি, রোগীর ইতিহাস আমাদের নিতেই হবে। আর যে শিশুর নেবুলাইজ দেওয়া হয়েছে, যে শিশুকে ইনহেলার দেওয়া হয়েছে ওয়েটিং রুমে প্রসিডিউর করার আগে, সেই শিশুর ক্ষেত্রে আমরা কি ডোজে কতখানি কি করবো, অ্যানেস্থেটিক ড্রাগস অথবা সিডেটিভ বা কি করবো, সেটা পরবর্তী আলাপের বিষয়। প্রথমে এই প্রশ্নটা আসে, আমরা সেটা আমরা খেয়াল করেছিলাম কিনা, এই প্রশ্নটা আজকে আমি আলোচনার ক্ষেত্রে এখানে রেখে গেলাম আপনার কাছে। হ্যাঁ, পরবর্তী কিন্তু বিষয়টা যেটা, স্বাভাবিকভাবে মানে এরকম জি স্যার, ইনহেলার বা দেওয়ার পর আসলে কি জি, অ্যানাস্থেসিয়া দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? সেটা সেটা হচ্ছে বিশেষজ্ঞ জনিত কোনো আলাপের বিষয়, সেটা আমি এই মুহূর্তে আনতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে আচ্ছা, আপনি চিকিৎসকরা প্রশ্ন সেভাবে রাখছেন। জানবেন, এটা হ্যাঁ, পরবর্তী। আমি প্রশ্ন রাখছি যে এই ক্ষেত্রে রোগীর হিস্ট্রিটা নেওয়া হয়েছিল কিনা। আমরা যেটা আচ্ছা, করি, বলতে চাচ্ছি যে কোনো ভাই প্রসিডিউর, সাগর, জি হ্যাঁ, জি, আমি আসলে 30 তারিখে যখন ডাক্তারের কাছে যাই, 30 তারিখে তো আসলে তার চেক আপ করা হয়, এবং তখন ডাক্তারকে তার ঠান্ডার বিষয়টা তাকে জানানো হয়, এবং আমাদের কাছে যে প্রেসক্রিপশন আছে, ডক্টর ওখানে তার ঠান্ডার বিষয়টা উল্লেখ করে যে তার ঠান্ডা আছে, এবং তার ঠান্ডা লাগার যে বিষয়টা এবং তাকে যে ইনহেলার দেওয়া হয় এই বিষয়গুলো ডক্টর ওখানে উল্লেখ করে। পাশাপাশি আপনি দেখেন অপারেশন থিয়েটারে নেয়ার আগেই তারা তাদের ওই যে রুটিন অনুযায়ী বা তাদের যে প্রেসক্রিপশন ওইটা অনুযায়ী তারা ওয়েটিং রুম তারা লেবুলাইজ করে। তো এখন আবার কিছু কিছু জায়গায় দেখতেছি ডাক্তাররা বলতেছে যে এই একে যে লেবুলাইজ করা হয়েছে জানেই না, তো লেবুলাইজ তো করা হয়েছে তাদের হাসপাতালেই, তাদের যে ডিউটি ডক্টর ছিল, ওটির যে ডিউটি ডক্টর ছিল তারা করাইছে। তাহলে কি তাদের ভিতরে তাদের কোনো কমিউনিকেশন নাই? আর সবচেয়ে বড় কথা, এটা থাকুক বা না থাকুক, 30 তারিখে তো আমি এটা ডিটেলস বলছি, আমার সন্তান মেডিকেল হিস্ট্রিতে কি কি রোগ ছিল, কোথায় কি সমস্যা ছিল, তার ঠান্ডার একটা মাত্রা ছিল, তার আগে ঠান্ডা ছিল, কিন্তু এটা একেবারে খুব মারাত্মক আকারে না। তারপরও ওই প্রেসক্রিপশনে সে নাকি চাইল্ডহুড অ্যাজমা লিখে উল্লেখ করছে, প্রেসক্রিপশন যেটা তারা দেখছে ডাক্তাররা দেখে বললো। তো আমার কথা হলো গিয়ে, এই সবকিছু করার পরে এখন এসে আপনার মিডিয়াতে ডক্টররা যেটা বলতেছে বা লিখিত বক্তব্যে যে তারা নাকি জানে না যে লেবুলাইজ করা হয়েছে, তো লেবুলাইজ তো করলো তাদের হাসপাতালের তাদের ডক্টররাই, তো তারা কিভাবে এটা কিভাবে তারা দিতেছে? জি, আর ধন্যবাদ। আমার সন্তানের জি, ঠান্ডা আছে দেখে, একটা মিনিট, একটু একটু 30 সেকেন্ড, ঠান্ডা আছে দেখে কিন্তু তারা 3,500 টাকার টেস্ট করাইছে স্যার, বুকের এক্স রে করাইছে, পাশাপাশি আপনার বেশ কিছু ব্লাড টেস্ট দিচ্ছে, নামগুলো বলতে পারবো না, ফাইলের ভিতরে আছে, এই সবগুলো করাইছে তারা। তারা তো কোনো কিছু বাদ দেয় না। তারা যদি সবকিছু করানোর পরেও তারা এখন যদি এসে বলে যে মানে আমরা তো এগুলো এটা সব জানি না, ওটা অফিসিয়ালি জানি না, করিয়েছে তারা, অফিসিয়ালি করেছে হ্যাঁ করিয়েছে, কিন্তু অফিসিয়ালি আপনি করে, বলতে আমরা তো চাচ্ছেন যে, সব তো প্রমাণ আছে, আমরা তো বিল পে, ওই প্রেসক্রিপশনে তো লেখাও আছে, এখানে তো জি মানে জি জনাব সুযোগ পার নেই। হয়েছিল স্যার, জি ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি আইএন এর ব্যাপারে যে কথাটা বললাম, যেখানে আমি 4টা কেস বা 3টা কেস, মেইনলি যে 3টা ডিসিজড কেস, এই 3টা ডিসিজড কেসে আমি সিগনিফিকেন্ট কিছু কোশ্চেন বা কিছু পয়েন্ট শুধু উত্থাপন করে যাচ্ছি যেতে আমরা চাচ্ছি এখানে। মাইক্রোফোনটা একটু জি কাছে স্যার, নিয়ে বললে ভালো। হ্যাঁ, জি, যেটা বললাম প্রথমে, যেটা হচ্ছে যে আইএন এর ক্ষেত্রে যেটা বললাম যে চাইল্ডহুড অ্যাজমার ব্যাপারটা এবং নেবুলাইজ এবং ইনহেলার ব্যাপারটা, এটা একটা বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে, আরেকটা বিষয় যে জিনিসটা আমি এখানে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 10,000 টাকার একটা প্ল্যান ছিল বা প্যাকেজ ছিল, অলরেডি এটা আলোচনা হয়েছে। আমি এখন যে আলাপগুলি করছি, আমি একেবারে সাধারণ একজন সচেতন মানুষ হিসেবে এই দেশের, সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি এখানে, নট অনলি অ্যাজ এ ডক্টর। সেটা হচ্ছে যে পরবর্তীতে ইন্টেনসিভ কেয়ারে রাখার কারণে হোক, যে কোনো কারণে হোক, কমপ্লিকেশনের কারণে হোক, যে বিলটা যেটা এসছে সেই বিলটার ব্যাপারে শামীম আহমেদ সাহেবের কথা অনুযায়ী কিংবা আমাদের চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা অনুযায়ী আমরা যেগুলি শুনি বা দেখি বা বুঝি, যে বিলের ব্যাপারে যে আচরণ করা হয়েছে, এটার বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই।
এটা কতখানি অমানবিক, কতখানি যুক্তিসঙ্গত এবং কতখানি লজ্জাজনক এবং দুঃখজনক, এই প্রশ্নটা আমি আজকে এখানে রেখে গেলাম। এই হচ্ছে আইএন এর ব্যাপারে বললাম। সেকেন্ড এখন আসি আমরা, রাহিব রেজা নামে 31 বছর বয়স্ক যে তরুণ, ল্যাবিড হাসপাতালে যিনি মারা গেলেন এন্ডোস্কোপি অ্যানাস্থেসিয়া করার কেস। ক্ষেত্রে, এন্ডোস্কোপি করার ক্ষেত্রে, হুম আমি আমার পেশাগত জীবনে 5.5 বছর গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি বিভাগে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। হুম সুতরাং মানে অসংখ্য অসংখ্য এন্ডোস্কোপি, কোলনোস্কোপি ধরনের প্রসিডিউর সামনাসামনি দেখার, সহযোগিতা করার, অ্যাসিস্ট্যান্ট করার অনেক অভিজ্ঞতা আমার আছে। সেটা হচ্ছে যে যে চিকিৎসক উনাকে এন্ডোস্কোপি করেছিলেন, সেই চিকিৎসক রুগী মারা গিয়েছেন 19 তারিখ, এবং এই রুগী সর্বপ্রথম উনি মারা গিয়েছেন 19 তারিখ, উনার এন্ডোস্কোপি করা হয়েছিল 15 তারিখ। 15 তারিখ যে চিকিৎসক উনার এন্ডোস্কোপি করেছেন, তার বক্তব্য অনুযায়ী মিডিয়াতে আমি যেটা দেখলাম প্রিন্টিং মিডিয়াতে, সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে উনার এন্ডোস্কোপি করার পরে উনি রুগী দেখা শেষ করে রাত 2টার দিকে উনি রুগীটাকে দেখে তারপরে বাসায় গিয়েছেন। এখানে একজন চিকিৎসক হিসেবে আমি অত্যন্ত মানে আমি নিজেই মর্মাহত এবং আমি নিজে অস্বস্তি বোধ করছি এই প্রশ্নটা করতে, যে একজন চিকিৎসক রুগী দেখা শেষ করে রাত 2টার সময় সেই রুগীটাকে, আহানব যিনি মারা গেলেন, রাহিব রেজা, উনাকে রাত 2টার সময় দেখে উনি বাসায় গিয়েছেন, এবং উনি বলেছেন পরদিন সকালবেলায় ভোরবেলায় আবার এসে উনি রুগীটাকে দেখেছেন। একজন চিকিৎসক, উনিও তো মানুষ, সারাদিন পরিশ্রম করে রাত্রে উনি চেম্বার শেষ করে রাত 2টার সময় উনি রুগীটাকে দেখে গেছেন, পরদিন সকালে আবার রুগীটাকে দেখতে এসেছেন। একজন মানুষ চিকিৎসক হিসেবে হলেও উনি তো মানুষ, উনারও তো বিশ্রাম প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, সঠিকভাবে স্বাভাবিক জীবন যাপনের জন্য। একজন চিকিৎসক যদি এতখানি যদি ব্যস্ত হন এবং নিজের প্রতি যদি এতখানি উদাসীন হন, তাহলে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু আসলে সচেতন, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। এবং আমি যেটা মানে আমরা জেনেছি এই নিজেরাই তো অসুস্থ ল্যাবে হয়ে যাবেন এভাবে করতে গেলে। নিজেরাই তো সুস্থ, কতখানি আমরা আমাদের নিজের তো শারীরিক ভাবে সুস্থ থাকা উচিত। আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি এটাও আমি পারভেজ অনেকখানি ভাই, পারভেজ ভাই, আমি বিনয়ের সঙ্গে আপনার এই প্রশ্নটার একটা আপনাকে ই দিতে চাচ্ছি আর কি, যোগ করতে চাচ্ছি প্লিজ আপনি যেটা বলছেন। তাহলে আপনি ধরেন, আমরা একটু আগে যে আমরা ভাই আশরাফুজ্জামান ভাইয়ের সাথে যখন আলাপ করছিলাম, যে আমরা ডাক্তারকে সেই পর্যায়ে দেখি যে তারা আমাদের কাছের বন্ধু, অথবা তারা আমাদের এমন একজন যে আল্লাহর পরে আমরা আল্লাহর উসিলায় যার কাছে সাহায্য চাই যে আমাদেরকে তিনি ভালো করে দিবেন। তো সেই রকম একটি ব্যক্তি 2টা বা 3টা পর্যন্ত শ্রম দিবেন, এটা ভেবেই কিন্তু উনি এই পেশাটায় আসছেন। এক, আপনি যেটা বলেছেন সুস্থতা নেওয়ার দরকার আছে, কিন্তু ওই বাকি সময়টা ওই রুগীটাকে অন্য একজন যে ডাক্তার সেবা দিবে, বা সকালবেলা উনি আসবে না, ওই সময় ওই রকম একজন অভিজ্ঞ লোক যে ওইখানে ডিউটি দিবে, এই দায়িত্বটা নির্দেশ দেওয়ার ই কার? মানে আমি মনে হয় প্রশ্নটা বুঝাতে পেরেছি আপনি, মানে সেটা করবে কে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্নটার মানে একজনের উপরে চাপ না শাওন ভাই, দিয়ে ভাগ করে দিতে শাওন পারতো ভাই, সেটা। জি শাওন জি ভাই, আমি সাগর আপনার ভাই, জি প্রশ্নের জি উত্তরটা দিব, আমি আপনার প্রশ্নের জি উত্তরটা দিব। হ্যাঁ, আমি আপনার জি প্রশ্নের উত্তর দেব। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই রুগীটার ক্ষেত্রে যে চিকিৎসক এন্ডোস্কোপি করার করেছিলেন, ওনার কাছ থেকে আমরা জেনেছি যে উনি বলেছিলেন যে এই পেশেন্টটা সেপ্টিসিমিয়া ছিল এবং সিপেপ নিয়েছিল, সিপেপনিয়া মানে ঘুমের, আপনার অনেকে হয়তো ব্যাপারে ধারণা আছে সিপেপনিয়া, বিশেষ করে আমাদের আশরাফুজ্জামান সাহেব উনি আরো ভালো বলতে পারবেন। সিপেপনিয়া যে প্রবলেমটা ছিল এটাও আপনার রেসপিরেটরি একটা প্রবলেম, তাহলে তার মানে এই একই কোশ্চেন সামনে চলে না আসে না, যে আপনি আপনি আমি আমি আপনি প্রশ্নটা বুঝেন নাই ভাই। আপনি যে ধরেন আপনি অন্যভাবে নিয়েন না, বেয়াদবিও নিয়েন না, বা যারা না শুনছে না তারাও বেয়াদবি নিয়েন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যে সুস্থতার অজুহাত দেখিয়ে বলছেন যে এই রুগীটার ক্ষেত্রে, এরকম রুগী তো প্রতিদিন আসে না ভাই, এরকম রুগী হয়তো আপনার মাঝে মাঝে আসবে, আর অথবা যদি প্রতিদিন আসে, আপনার তো অল্টারনেটিভ ডাক্তার তাহলে ঠিক রাখা উচিত এই সাবজেক্টে, না যে যেই না উনি সাবজেক্টে একজন ডাক্তার সময় দিবে আর দিবে না। সাহেব, আমি আপনাকে বলেছি আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব, আমি এখন বলিনি, আমি হম আপনার হম না প্রশ্নের উনি উত্তর উনি দিচ্ছি উনি আরেকটা বলছেন যে যে প্লিজ কে একটু আমি কম শোনা আমার যাচ্ছে কাকন ভাই, যে কারণে আপনাকে হয়তো বুঝতে কষ্ট আমি হচ্ছিল। আমি আমার আলাপের হ্যাঁ জি জি এখন জি শোনেন, জি সাথে এভাবে আমি বলবেন। আমার আমি আপনার প্রশ্নের জি উত্তরটা জি দিব, জি এবং দেওয়ার আগে আপনাকে আমি অবশ্যই মানে অ্যাটেনশনের জন্য আপনাকে বলে নিব, সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জি পেশেন্টের ক্ষেত্রে জি জেনেছি সিপাপ নিয়ে ছিল বা সেপ্টিসিমিয়া ছিল, তার মানে ওই একই প্রশ্ন আসে যে আমাদের প্রসিডিউর করার আগে আমরা প্রি অ্যানেস্থেটিক চেকআপটা সঠিকভাবে করেছিলাম কি না, এই একই প্রশ্ন চলে আসে। আচ্ছা, পরবর্তীতে আসি যে আহানাফ তাহমিম আহিয়ামের ক্ষেত্রে যে ইয়াটা, আইডিল স্কুলের ছেলেটা, এখানে তো অত্যন্ত মানে
মানে ভয়াবহ একটা প্রশ্ন আমার সামনে এসেছে, সেটা হচ্ছে যে এই শিশুটার যে যে চিকিৎসক সার্কামসেশন করার কথা ছিল, এবং গার্জিয়ান যেটা জানতেন যে কোন চিকিৎসক সার্কামসেশন করবেন, উনি উপস্থিত ছিলেনই না, বরঞ্চ যিনি করেছেন উনি হচ্ছেন অর্থোপেডিক এবং ট্রমা সার্জন ডাক্তার এস এম মুক্তাদির, এবং অ্যানেস্থেশিয়া ছিলেন ডাক্তার মাহবুব মোর্শেদ। তার মানে হচ্ছে যে প্রসিডিউরের আগে পেশেন্ট পার্টির সাথে চিকিৎসকদের যে কাউন্সিলিং এর বিষয়টা থাকে, এবং চিকিৎসক যেটা জানার কথা এবং গার্জিয়ান পেশেন্ট পার্টি যেটা জানার কথা, সেখানে কোনো একটা ফাঁক অবশ্যই এখানে ছিল, অবশ্যই এখানে ফাঁক ছিল। এবং এই ক্ষেত্রেও অ্যানেস্থেটিক প্রি অ্যানেস্থেটিক চেক আপটা করা হয়েছিল কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না, যদি করা না হয়ে থাকে তাহলে বেলা। এবং আজকে যেটা দেখলাম যে আমাদের এখন যে স্বাস্থ্য আপনি অনুমতি অধিদপ্তরের, দিলে আমি আপনার এই জি ঘটনা জি নিয়ে একটা তথ্য যোগ করতে চাই সকলের জানার জন্য, জি এই বাচ্চাটার ব্যাপারে, যে এস হসপিটালের কথা বলছি আর কি, ডক্টর জি জি মুক্তাদির এবং অ্যানেস্থেশিয়ার যে ডক্টর, এই ব্যাপারে হুম কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় মিনিমাম সময়ের মধ্যে আমাদের বিএসএ সিসিপিপি যে সংগঠন অ্যানেস্থেশিওলজিস্ট, তার সভাপতি মহোদয় অধ্যাপক ডাক্তার দেবব্রত বনি স্যারকে নির্দেশ দিয়েছিলেন তদন্ত করতে, এবং বিএসএর পক্ষ থেকে ওই দিনই কিন্তু বিকালের মধ্যে সার্বিক তথ্য এখানে উদ্ঘাটন করার চেষ্টা করা হয়েছে। জয়েন্ট সেক্রেটারি উনি নিজ দায়িত্বে এই তদন্ত কমপ্লিট করছেন, উনি আমারই কলিগ, এই কারণে আমার সাথে তার কথা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি দুটো তথ্য। একটা হলো এই বাচ্চার অপারেশন যিনি করেছেন ডক্টর মুক্তাদির, তিনি একজন অর্থোপেডিক সার্জন, তিনি নিজে দায়িত্বে অপারেশন শুরু করেন, এটা আমাদের পাওয়া তথ্য, তদন্ত কমিটির তথ্য ভিত্তিতে আমি বলছি। তিনি নিজে অ্যানেস্থেশিয়া বা সিডেটিভ এজেন্ট প্রয়োগ করেন নিজে পেশেন্টের উপরে উইদাউট দ্য প্রেজেন্স অফ অ্যানেস্থেশিয়োলজিস্ট। রাইট পরবর্তীতে যখন বাচ্চাটি ক্রিটিক্যাল হয় বা কমপ্লিকেটেড হয়ে যায়, তারপরে তিনি অ্যানেস্থেশিয়ার ডক্টরকে কল করেন, এবং একজন স্বাভাবিকভাবে পরিচিত ডক্টরদের মধ্যে আপনি যখন একটা সার্জারি করতে গিয়ে বিপদে পড়েন, আপনি আমাকে যদি কল করেন, আমি কিন্তু সাধারণ রিফ্লেক্সে বলে আমি আপনাকে হেল্প করতে ওটিতে যাব, যে না আমার এক কলিগ বিপদে আছে, হোয়াই শুড আই নট গো। কিন্তু গিয়ে যেটা বিপদ হয়ে গেছে অ্যানেস্থেশিয়ার ডক্টরের, উনি আর ওখান থেকে পালাননি, কারণ উনি সঠিক কাজই করেছেন, তিনি তার রোগীর জীবনের রক্ষার জন্য তিনি ঝুঁকির মধ্যেই গিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তথ্যটা মানে জি, এলোমেলো কিন্তু আমি এই এখনো পর্যন্ত রুগীর দায় বা অ্যাডমিনিস্ট্রেশনের বাহিরে বা ডাক্তারদের বাহিরে এই দায়গুলি, মৃত্যুজনিত কারণের যে দায়, এগুলি কিন্তু এখনো পর্যন্ত মানে আমি আপনাদের ডাক্তার এবং অ্যাডমিনিস্ট্রেশনের বাহিরে কোথাও দেখছি না, কিন্তু এখনো তদন্ত পর্যন্ত। কিন্তু প্রক্রিয়াধীন আছে, হ্যাঁ হ্যাঁ জি, এইটাও একটা ব্যাপার, আমরাও বা কতটুকু বলার জন্য আমি মানে ডক্টর আশরাফ, হ্যাঁ আমি উচিত। ডক্টর আশরাফের এই ইনফরমেশনটার জন্য তদন্তের ধন্যবাদ। বিষয়ে এবং একটু একটা কথা বলতাম, হ্যাঁ ইউনাইটেড হাসপাতাল আমাদের বিশেষ করে ঘটনার পর পরই, একটু একটু জানাব শামীম আহমেদ, একটু আমি শেষ আমি করতে দিই, আমি জনাব একটু শেষ কাকুরকে করি, শেষ করতে দিই, যে এরপর শামীম আসছি সাহেব আমরা, আমি একটু কারণ শেষ করি, ডক্টর সিং জনের কথা শেষ করি। আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে আমরা আহিয়াম 10 বছর বয়স্ক যে শিশুটা, আহিয়ামের ক্ষেত্রে যেটা জানলাম, এবং ডক্টর আশরাফ যেটা বললেন যে ডক্টর মুক্তাদির অর্থোপেডিক সার্জন প্রি প্রসিডিউরটা করার পরে বা শুরু করার পরে যখন কমপ্লিকেশন দেখা দিল, যখন উনি অ্যানেস্থেসিস্টকে কল করলেন, অ্যানেস্থেসিস্ট উনাকে সার্জনকে সহযোগিতা করার সময় এই পেশেন্টের হিস্ট্রিটা আমি বারবার কিন্তু একই টপিকস বারবার বা একই টার্ম বারবার ইউজ করছি, সেটা হচ্ছে যে হিস্ট্রি নেওয়াটা, প্রি অ্যানেস্থেটিক চেক আপ অথবা হিস্ট্রি নেওয়াটা। আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে যে পেশেন্টটা অপারেশনের যে পূর্বে সর্বশেষ যখন খাবার খেয়েছিল, অ্যানেস্থেশিয়া ফুল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে তার অ্যাসপিরেশন হয়েছিল, যেই অ্যাসপিরেশন জনিত কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট পরবর্তীতে ডেভেলপ করে, এবং যেই কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করার কারণে সম্ভবত শিশুটি শেষ পরিণতির দিকে চলে যায়। তাহলে এখানেও একই হসপিটালে খাবার প্রশ্নই, চলে যায়। খাবার চলে যায়, এখানেও একই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিংবা প্রি অ্যানেস্থেটিক চেক আপ করার ক্ষেত্রে আমরা কতখানি দায়বদ্ধ ছিলাম। এখন আসেন ডক্টর আশরাফ যেটা বললেন যে তদন্তের যে বিষয়টা, তদন্তের বিষয়ে আমি বলবো যে ডক্টর আবু হোসেন মোহাম্মদ মাইনুল হাসান ডিরেক্টর হসপিটাল এন্ড ক্লিনিক, উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সেই হাসপাতালের মানে বন্ধ সিলগালা করে দিয়েছেন, তাই তো, সিলগালা করে দিয়েছেন এবং দুজনকে পাশাপাশি গ্রেপ্তার করা এবং হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাশাপাশি, এটাও জানলাম যে ওই হাসপাতালের বা ওই জেএস যেটা ওই ওদের সার্জারি বা প্রসিডিউর করার তো কোনো প্রথমত ওটা তো মানে হাসপাতালই না, সুযোগ ছিল না, ওটা একটা হাসপাতালে না। ডায়াগনস্টিক সেন্টার, আমার কথা এবং হচ্ছে যে উনি ওইখানে উনি আমার খৎনা প্রশ্ন করার কোনো কোনো কথাই না, ওখানে সুযোগই নেই খৎনা করার। কথাই না কথা না আমার প্রশ্ন হচ্ছে যে উনি এটা সিলগালা কেন করলেন, কেন করলেন সিলগালা? কারণ হচ্ছে ওরা ওটা এলাউড ছিল না, তাই তো, সিলগালাই যদি করলেন এতদিন করছিলেন, প্রশ্ন হচ্ছে আমার এটা,
প্রশ্ন হচ্ছে আমার এইটা যে হসপিটাল এবং ক্লিনিক সংক্রান্ত যে ডিরেক্টর, উনাদের কাছে সেই তথ্যগুলি আছে কিনা, যে এই ধরনের কর্মকাণ্ড কোথায় হচ্ছে, সেই সার্ভিলেন্স গুলি আছে কিনা, এই প্রশ্নটাও আমি আজকে এখানে রেখে গেলাম যে এই সার্ভিলেন্স গুলি যথাসময় আছে কিনা। আমার স্বজন মারা যাবে, আমার সন্তান মারা যাবে, তারপর আপনি এসে সিলগালা করে দিবেন, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। এবং আমি আজকের এই তাও পর্যায়ে একের দাঁড়াব, পর এক ঘটনা ঘটে যাচ্ছে রিপিটেডলি। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি আসছি শাহন সাহেবের কথায়। শাহন সাহেব যেটা বললেন যে যিনি মানে যখন রুগীটাকে দেখে চলে যাবেন, পরবর্তীতে রুগীটার ফলাপের জন্য সেখানে কাউকে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত সেই ধরনের কেউ থাকার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশে বিভিন্ন স্বনামধন্য প্রাইভেট হসপিটাল এবং কর্পোরেট হসপিটাল গুলিতে আইন অনুযায়ী যে ধরনের নিয়ম অনুযায়ী যে ধরনের চিকিৎসক, যেমন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য উপস্থিত থাকার কথা আমি দায়িত্ব নিয়ে বলছি, সব সময় 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন না। সুতরাং এই আরেকটা প্রশ্ন সাইফুল সাহেব আপনি রেখে, আপনি এখানে নোট করে আপনাকে রাখতে ধন্যবাদ। পারেন।